ব্যবসায়ীর ক্যাশে নাকি টাকা ঢুকলে টাকা ফেরত দেয় না ইনশাল্লাহ বেলাল এন্টারপ্রাইজে সর্বকিছুই পাবেন আচ্ছা বেলাল এন্টারপ্রাইজের কার্ডটা দেন এই যে এই জায়গায় এই জায়গায় একটা কথা বলি ভাই এখন এইগুলির দিন শেষ ভাই ওকে এখন আর এইগুলি চলবে না একটা ইলেকট্রিক চুলা কিনতে গেলে সর্বনিম্ন দাম কত ভাই ৪৫০০ টাকা সেট কিনতে গেলে মিনিমাম ৫০০০ টাকা হ্যাঁ ভাই কত টাকা পরে ভাই ৯৫০০ ৯৫০০ টাকা এর সাথে আবার আপনার বিদ্যুৎ বিলটা অতিরিক্ত আসে ইয়েস আর এই যে ১৮০ টাকার উপরে যদি আসে ভাই আমার তাই এসে নিয়ে যাবেন বেলাল এন্টারপ্রাইজ আপনাকে দেবে ভাই আচ্ছা আমরা আছি বেলাল এন্টারপ্রাইজে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তালায় দোকান নাম্বার হচ্ছে ১৫১৬ যারা লাইভ দেখছেন ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা আমাদের শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন ভাই দেখা যাচ্ছে শোনা যাচ্ছে ওকে ভাই তরকারির কি অবস্থা ভাই তরকারির কি অবস্থা মানে আহ মাশাআল্লাহ তরকারি মাশাআল্লাহ দেখছেন আমি ২ কেজি মাংস দিছি আলু দিছি ভাই পেঁয়াজ দিছি ই দিছি মশলা দিছি ভাত রান্না করা যাবে নাকি ভাই কইলাম না যে এটাতে আপনি আলু 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 সরি ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন যদি তেলে তেলে ফ্রেঞ্চ ফ্রাই মুরগি যেতে করছি তেলে দিয়ে করলে করতে পারবেন এর ছাড়া রুটি করতে পারবেন আচ্ছা রুটি করতে পারবেন বেগুন ভাজতে পারবেন আর মাছ তো ভাজা দেখাইতেছি মাছ উল্টাই দিবেন না ভাই মাছ তো অনেক কম ধরে ভাজা হইতেছে ও আচ্ছা ঠিক আছে উল্টাই দিই কথা বলতে বলতে কোনটা কোন এটা তো বুঝতেছি এই যে দেখেন ইলিশ মাছ মাওয়া মাওয়া যায় ইলিশ খাওয়া আর মাওয়া যায় ইলিশ খাওয়া লাগবে না ভাই ঘরে বসে এখানে ঘরে বসেই খান ওকে ঘরে বসে খেলেই আপনি ইলিশ ভাজা খেতে পারবেন চলেন এখন একটু পাল্টি পুল্টি দিয়ে দেখান ভাই এই দেখেন করকরা ভাজা রে ভাই আরে করকরা ভাজা হরিণের মাংস এখানে ছোটবেলায় মা বলতো ফোন দিচ্ছে ধরে না একটু ফোন টোন দিয়ে দেন ফোন টোন ধরে ফেলেন আমাদের ভিউয়ার্সরা কল দিচ্ছে অনেক ও যেটা বলতেছিলাম ফোন অনেক টাইমে আমাদের নেটওয়ার্কের সমস্যা করে ওকে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে ভয়েস এসএমএস কিংবা আপনি ইমো কিংবা হোয়াটসঅ্যাপে কল এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপে এখনই ভয়েস কল দিতে পারেন পারেন কেন সরাসরি ডাইরেক্ট কল দিলে কি হয় ভাই অনেক টাইমে আমাদের মোবাইলের নেটওয়ার্কের সমস্যা তো এই জন্য আমাদের প্রবলেম হয়ে যায় ভাই আচ্ছা আপনারা সরাসরি ইসে দিয়ে দেন দেখেন রে ভাই দেখেন মাছ ভাজা দেখেন কি সুন্দর মাছ ভাজা হয়ে গেছে গা আরে আহ ভাই কি গ্রান যা যাইতেছে ভাই গাইজ আমরা কিসের জন্য যাব ভাই পদ্মায় আর পদ্মায় যাওয়ার দরকার নেই ভাই এখন খাবো শুধু আমরা ঘরে বসেই ঘরে বসেই হ্যাঁ ভাই আচ্ছা ওকে বুঝতে পারছি ভাই এটা কত টাকা ভাই বলেন তাইলে দামটা বলেন আরে ভাই দাম তো বলবো ভাই সঠিক দাম বললে তো গিফট আছে ভাই সঠিক দাম বললে তো আপনাদের গিফট আছে আপনারা দামটা আপনারা নিজেরা একটু আপনারাই আজকে দাম বলেন বলে ইয়ার ফায়ারের দাম কত হইতে পারে ভাই কঙ্কা ব্র্যান্ডের নন ব্র্যান্ডের ইয়ার ফায়ার কিনছেন অনেকে নন ব্র্যান্ডের কিনে প্রতারিত হয়েছেন ভাই হ্যাঁ এখন আপনারা ব্র্যান্ড দেখতেছেন তো ব্র্যান্ডেরটা কত হতে পারে সেটা আপনারা দেখেন এবং ভাই বেশি শেয়ারকারীর জন্য তো অবশ্যই রয়ে গেছে ভাই সুন্দর একটা গিফট কঙ্কা ফ্রিজ ওকে কঙ্কা ফ্রিজ কঙ্কা টিভি ওই যে একটা অ্যাড আছিল না দুইটা বাচ্চা জানলার কাছে যায় দেখতে দিতে হ্যাঁ ভাই ঠিক আছে কার্টুনটা আরে ভাই আমরা দেব ২০২৩ সালের কঙ্কা ইয়ার ফায়ার এই দেখেন রান্না করতে করতে ঝাজে বেচারা কাটতেছে কি পরিমাণ ঝাজ চিন্তা করেন তাইলে মানে কোনো গ্যাসের চুলা রাখবো না পাড়ি পাতি লাগবে না খুলে রাখছি কারণ কি ভাই বিদ্যুতের সমস্যা করতেছে এই জন্য মুরগির এটা খুলে বেশি আসলে চার পাঁচটা একসাথে দিলে একটু ভেজাল হয় ভেজাল হয়ে যায় ভাই কত ওয়াট এটা ১৫০০ ৩০০০ এখানে হলো ১২০০ ওয়াট করে কত হয় ভাই ২৪০০ ৫৪০০ ওয়াট আসলে লাইন অনেক সময় টানতে পারে না এই জন্য আমি একটা খুলে রাখছি ভাই ওকে একটা চালা একটা দেখাবো আমাদের ওই যে ফ্রেঞ্চ ফ্রাই ডিম করে দেখাইতে পারলে বুঝুন যে আপনি পারছেন ইনশাআল্লাহ দেখেন ভাই সবকিছু হবে মাংসের কালারটা দেখছেন ভাই ওফ সেরাম রে ভাই সেরাম কি এর আর বাবুর্চি বুবুর্চি ভাই ইন্টারন্যাশনাল বাবুর্চি ওকে ওকে আমরা নিজেরাই বাবুর্চি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আমাদেরকে একটু জানাবেন ভিউয়ার্স যারা অলরেডি লাইভে আছেন লাইভটাকে আপনারা ক্লিয়ার নিরবিচ্ছিন্ন ভাবে দেখতে পাচ্ছেন কিনা কমেন্টসে কি দাম দুম উঠছে নাকি ভাই হ্যাঁ দাম তো বলতেছে ভাই ৫০০০ ৪৫০০ ২৭০০ ৩০০০ এটা কারি কুকারের দাম বলতেছে কারি কুকারের আর ইয়ার ফায়ারের দাম বলতে হবে এটা জিতলেও কিন্তু আপনি ইয়ার ফায়ার জিতে নিতে পারবেন ইয়ার এই দামে দুইটার সাথে যদি মিলে যায় তাহলে তো আপনাকে দিয়ে দেবো ভাই ওকে ওকে যার সাথে মিলে যাবে সেই পাবে গিফট সেই কাউকে দেবো না আমাদের বেলাল এন্টারপ্রাইজ থেকে খালি হাতে ভাই ওকে ওকে ইনশাল্লাহ আমরা দিয়ে দেবো আচ্ছা সবাই রে দিব সবাইকে লিস্টটা দেন ভাই আপনাকে কারিকোকার নয় তবে আপনার
ইয়ার ফেয়ার আচ্ছা বেশি শেয়ার কারি পাবেন ইয়ার ফেয়ার আর কমেন্ট কারি পাবেন হলো কারি কুকার কারি কুকার যদি দামে মিলে যায় আচ্ছা এই যে একজন লেগছে 12,500 টাকা এখন আসেন ভাই আমরা দেখাই ঠিক আছে আহ ভাই ভাই ডিমটারে কি ভাজা ভাজছেন রে ভাই ভাই ডিমটার কি ভাজা ভাজছি সেটা দেখেন ওরে বাবা উফ গরম 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 ভাই ঠোসা পড়ে গেছে ঠোসা পড়ে গেছে রে আরে এই যে শোনা গো আমার এই যে দেখেন এইভাবে তো এই ডিম আমরা ইয়ার ফায়ারে আজকে ডিম ভেজে দেখাইছি আপনাদেরকে দেখেন ইয়ার ফায়ারে ডিম ভাজা এটা মনে প্রথম ভাই এটা প্রথম ভাই প্রথম এরকম ইউনিক জিনিস দেখতে হলে অবশ্যই ডেলি নিডসে বাচ্চার লাইভ দেখতে হবে নাহলে হবে না হ্যাঁ ভাই অবশ্যই অবশ্যই এই যে দেখেন ডিম মানে আপনার ধরেন হঠাৎ করে বাসায় আপনার একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করলেন এটা দিয়ে আমরা কি কি বুঝলাম আপনাদের বলি কেক বানাতে পারবেন পুডিং বানাতে পারবেন যা যা চান সবই করতে পারবেন ভাই এটা দিয়ে খাবার গরমও করতে পারবেন ভাই এটাও তো প্রমাণ হয়ে গেল হ্যাঁ এটাও তো প্রমাণ হলো মাইক্রোওভেনের কাজও করবে ভাই মানে একটা ইয়ার ফায়ার কিনলে ওভেনের কাম হয়ে যাবে ওভেনের কাজও হয়ে যাবে আর এটা দিয়ে 1001টা আইটেম করতে পারবেন ভাই আরাফ রক্সি উনি বলতেছে 9300 টাকা হচ্ছে ইয়ার ফায়ারের দাম ইয়ার ফায়ার আচ্ছা এটার দাম কারি কুকারের দামও বলতে হবে একই সাথে কিন্তু ডাবল ধামাকা ডাবল ধামাকা ভাই এটা নিলে আপনি কমেন্ট কাজে পেয়ে যাবেন হলো কারি কুকার ফ্রি ভাই একটু উঠান না দেখি কি অবস্থা ভাই উঠাইতে বললি তো ভাই গ্রান ভাই ভালো লাগে না ভাই গ্রানটা তো আমার ভালো লাগে ভাই গ্রান তো লাগবো ভাই ভাই মাংস তো হয়েই গেছে আমার মনে হয় ভাই হয়ে গেছে তো ইনশাল্লাহ এই মাংস যদি আমরা রান্না করি সময় লাগবে 10-12 মিনিট ভাত রান্না করলে কত সময় লাগবে ভাই এখন আপনি বলেন ভাত রান্না করতে 10-12 মিনিটের মধ্যে হয়ে যাবে ভাই আচ্ছা তাহলে মাসে বিদ্যুৎ বিল কত আসবে সারা মাসে রান্না করবেন 180 টাকার উপরে আসলে আপনি আমার থেকে টাকা ব্যাক করে নিয়ে যাবেন ভাই বেলাল এন্টারপ্রাইজ দিয়ে দিবে আপনি যে আমার আইসে 250 টাকা 180 টাকা আপনি 70টি আমার দেন হ্যাঁ আর আমার সবটা কোথায় সেটা একটু বলে দেবে আচ্ছা আমরা আছি বেলাল এন্টারপ্রাইজ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় দোকান নাম্বার 1516 আর সহজ উপায় হলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন আর যদি আপনাদের আসার সমস্যা হয় ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আচ্ছা আরব ভাই বলতেছে আরনাব ভাই উনি বলতেছে কারি কুকারের দাম 4500 দেখি আরনাব ভাইয়ের সাথে মিলে কিনা এই যে দেখেন ভাই দুইটা একসাথে দাম বলবেন দুইটা একসাথে মিলে গেলেই আপনি ফ্রি দুইটার একসাথে দাম একজন কিন্তু খুব ভালোভাবে বলে দিচ্ছে কথা বলি এটা 2000 এটা 3000 ভাই এটা 2000 টাকা হবে এটা 3000 এক কমেন্টে বলতে হবে ওকে এভাবে করে কমেন্ট করেন ধরেন এই এই ইয়ার ফায়ারের দাম 10,000 টাকা এই কারি কুকারের দাম 6,000 টাকা 16,000 টাকা একবারে একবার এভাবে বলবেন এভাবে বলতে হবে দেখছেন ভাই পদ্মার ইলিশ আর যাওয়ার দরকার আছে ভাই দেখেন মাওয়া ঘাটে যাইতে হইলে যে কত খরচা রে ভাই ভাই মাওয়া ঘাটে তো যাবেন এর ভিতরে যে কত রিক্স আহ সেদিন রিক্সের তো আচ্ছা এবার একটু আমরা মুরগিটারে এই পাশে দিয়ে দেই আসেন এটা যেহেতু আমরা অফ রাখছি ফ্রেঞ্চ ফ্রাই আমাদের হয়ে গেছে এতক্ষণে হ্যাঁ ভাই ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে এই যে দেখেন অফ আমরা এখন মুরগিটারে এটাই দিয়ে দিব না এটা খুলে আমরা এটা দিয়ে দেন এটা ভিতরে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে এটা ভিতরে দিয়ে দিলাম মাছ তো হয়ে গেছে আমি মাছটা খুলে দেই আচ্ছা মাছটা খুলে ফেলি হ্যাঁ এই পাশে দেখেন ইলিশ মাছ ভাজা কিন্তু শেষ শেষ ভেরি ফাস্ট ভেরি আর্লি ভাই মাছ ভাজতে কয় টাকা লাগলো ভাই টাকার হিসাব তো আপনি কইবেন ভাই 2 টাকার টাকা আচ্ছা এই রান্নার অবস্থা এটার গায়ে হাত দিলে কি বিদ্যুৎ শর্ট করবে ভাই কোনো সমস্যা নেই এটা ডাইনিং টেবিলে সাফ করতে পারবেন তারপরে আপনি যেখানে চান সেখানে আপনি ইউজ করতে পারবেন পাওয়ার বাড়ানো করানো যাবে নাকি ভাই ভাই করতে পারবেন ভাই এটা তো সুকানি ব্র্যান্ডের আপনি ভুলে গেছেন হয়তো বা পাওয়ার বাড়ানো কমানো যাবে সব পারবেন সব ভাই এভরিথিং সব এই যে দেখেন এখানে যদি চান আপনি কমাতে বাড়াতে সব পারবেন গ্যাসের চুলা যেভাবে ইউজ করেন সেম প্রসেস এইভাবে করতে পারবেন আচ্ছা একজন লিখে দিছে 3800 আর 11,500 কত সুন্দর রে ভাই বলতে থাকেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন প্রাইজিং বলতে থাকেন আর শেয়ার করলে কিন্তু সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা কঙ্কা ফ্রিজ পেয়ে যাবেন ভাই ফ্রিজ না ভাই এটার ভিতরে যা আছে আপনার এটা আপনার ভাই তবে ভালো জিনিস দেওয়া ভালো জিনিস এটাই পেয়ে যাবেন ভাই ওকে রাসেল এমডি রাসেল ভাই বলতেছে ইয়ার ফায়ার 6,000 টাকা হ্যাঁ টাকা দিয়ে কিনতে হবে না ভাই ওকে এখন আপনি বলেন ভাই এই ছাড়া যদি আমাদের কাছে চান এখানে একটু ঘুরে দেখেন এই যে দেখেন মিয়াকো গাজি অ্যারিস্টন ইতালি তারপরে রেড সুইস অ্যারিস্টন ইতালির চুলা গাজির স্টোভ এপাশে যদি কেউ 5 বার্নারের গ্যাস ওভেন নিতে চান সেটাও কিন্তু বেলাল এন্টারপ্রাইজে আছে 4 বার্নার আছে এছাড়া ডিশওয়াশার আছে ওয়াশিং মেশিন ও ভাই এটা কি ডাবল প্লেটিং করা ভাই এটা হলো ইলেকট্রিক চুলা আর এবং পাশে হলো আপনি গ্যাস ওভেন একসাথে এবং নিচে হলো ওভেন আপনি এই যে ডিশওয়াশার তারপরে এই পাশে হচ্ছে ওয়াশিং মেশিন এই হইলো গিয়া মার্বেলে হারি সেট ওই হইলো বিল্লাল ভাই বিল্লাল ভাই আছে ভাই আমি আছি ভাই বিল্লাল ভাইরে বেচা যাবো আমি বেচে দিমু ভাই আচ্ছা ঠিক আছে চলিমু ভাই দেখছেন ভাই আহ
কালারটা দেখছেন এভাবে ভাই গরুর মাংস রান্না কিংবা মুরগির মাংস রান্না পসিবল ভাই অবশ্যই পসিবল অবশ্যই শুধুমাত্র সুকানি ব্র্যান্ড দেখে পারতে একটু নাড়া দিয়ে এবার মনে হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে খাইয়ে দেখাবেন নাকি না ভাই এত গরম ভাই খাইতে হবে না একটু ভাইঙা চুইরা আমাদের দেখান রান্না ভাই এর আগে একটা ভিডিওতে করতে যাই আমি ভাই মুখে ঠোসা খাইছি আবার এই যে গরম ইটা করতে যাই আমি আবার সমস্যা নাই বাসায় ভাবি আছে আপনি খান গরম খান না ভাই পসিবল না দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন মাংস চুরবে চুর হয়ে যাইতেছে এই যে দেখেন ঘন হয়ে গেছে দেখছেন ওকে ওকে কাবাব হইবে কি কাবাব ভাই দেখছেন এই যে ভাই উত্তর দেন কাবাব হবে কথাই কইছি বুঝছি যদি না হয় আমার আমারে ব্যাক করে দিবেন ভাই টাকা ফেরত আল্লাহর দুনিয়া যা আছে সব কিছু করবেন না হলে ব্যাক দেখেন এবার একটু পোড়া লাগছে কিনা এটা দেখেন এই যে দেখেন পোড়া লেগে গেছে না ভাই এবং আমরা প্রতারিত হয়েছে ভাই অনেক ব্র্যান্ড কিনে নন ব্র্র্যান্ডের গুনি কিনে আমরা প্রতারিত হয়েছে ভাই যখন একটা ব্র্যান্ডের ই কিনবেন ইয়ার ফ্রায়ার কিনবেন তখন আপনি 10 বছর কিছু আচ্ছা ভাই এবার একটু এটা ডিটেলস এ যাই এখানে আমরা কেক পুডিং টোস্ট গ্রিল সব করতে পারবো এখন আমি আপনার এটা ডিটেলস আসি ভাই আমরা অনেক ব্র্যান্ড কিনছি যে ইয়ার ফায়ার ভাইয়া নন ব্র্যান্ডের সেগুলি কি হয়েছে টেম্পারেচার ভালোভাবে হয় না কিংবা 6 মাস 1 বছর হিট আসে না ভালোভাবে হিট হয় না আর এটা যদি আপনি 1 বছরের মধ্যে কয়েলে কোনো প্রবলেম হয় ফুল রিপ্লেস কয়েল করে দেবো আচ্ছা ভাই বলতেছে কাবাব হইব কি তেল ছাড়া ভাই তেল ছাড়া আপনি কাবাব করবেন তেল ছাড়া আমি কি করছি দেখেন তো ভাই তেল ছাড়া মুরগি করছি ওরে রে এবং তেলের এই যে মুরগির যে তেলটা না ভাই একটা মিনিট দেখাই এই দেখেন মুরগির তেলটা ওই যে দেখেন মুরগির তেল মুরগির ভেতর থেকে কোলেস্টেরল অয়েল যেটা হয় ইভেন ভাই মেরিনেট করার পরে যে অয়েলটা টিকছে দেশে অয়েলটা চলে আসছে একবারে দেখেন এটা আপনার তেলটাকেও আপনাকে খেতে দিবে না ভাই ওকে এটা তেলটাকেও খেতে দিবে না আল্লাহর রহমতে যারা আছেন আর কারণ কি এটা আমরা